মানুষ তো বঞ্চিত ছিল, প্রায় 29টা বছরই তো বঞ্চনার ভোগ করেছে। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কি করিনি আমি দেশের জন্য, প্রধানমন্ত্রীর প্রশ্ন। এবার পরিদর্শনে নেমে প্রধানমন্ত্রী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। দেশের এই অবস্থা, বিশেষ করে মেট্রো রেলের অবস্থা দেখে প্রধানমন্ত্রী চোখের পানি ধরে রাখতে পারলেন না। কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু। প্রধানমন্ত্রীর প্রশ্ন, এই মেট্রো রেলে কি আমি চলবো, নাকি মন্ত্রীরা চলবে, না রাষ্ট্রীয় বড় বড় কর্মকর্তারা চলবে, কে চলবে? এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর প্রশ্ন। কেন করলো এই অরাজকতা, কেন এই ভাঙচুর করলো তারা? রেলে কি আমি চলবো, শুধু আমরা সরকার চলবে, শুধু আমাদের মন্ত্রীরা চলবে, না সাধারণ জনগণ চলবে, সেটা আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা যে দাবি করেছিল তার থেকে বেশি দিয়ে দেওয়া হয়েছে, হাইকোর্ট দিয়ে দিয়েছে, তারপরও কেন তারা শুনল না, তা কেন তারা মানল না, কেন এই ভাঙচুর করল, তার প্রশ্ন হচ্ছে একটাই। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রবিবার পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছে সময় চেয়ে নেওয়া হয়েছিল, কিন্তু কেউই কথা শোনেনি। তারা নিজেদের মতো করে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি করে এবং দেশের এই পরিস্থিতি তৈরি করে। কেন করেছেন তার প্রশ্ন। তারপরেও কিন্তু এখন থামেনি, কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই। প্রধানমন্ত্রী আরো বলেন, এই বিচার দেশবাসীকেই করতে হবে, দেশবাসী এই বিচার করবে কি করা উচিত আর কি উচিত নয়। আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে, যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। দেশের একটা প্রশাসন, আইন ব্যবস্থা আছে যেটা আমাদের সবারই মেনে চলতে হবে, কিন্তু কোনো স্টুডেন্টরাই সেটা মানেনি। এর বিচার কে করবে, এর বিচার দেশবাসীকেই করতে হবে, প্রধানমন্ত্রী জানান। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। মেট্রো রেল এমনভাবে ভেঙে ফেলা হয়েছে যা কবে ঠিক হবে এটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে তো কাজ করে যাচ্ছি, করেছি তো, এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। এমন জঘন্যভাবে মেট্রো রেল আঘাত করা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে, যেটা আসলে নিজের চোখে দেখে প্রধানমন্ত্রী নিজে কেঁদেই দিয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ পর্যন্ত এদেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন, আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, সেখান থেকে নামাতে হবে, কেন আমার প্রশ্ন সেটাই।